এখানে নাকি বহু আগ থেকে নিয়মিত গান বাজনা হয়। আল্লাহর জমিনে কিছু যুবক উদ্যোগ নিয়ে অল্প সময়ের প্রস্তুতিতেই এত সুন্দর একটা ইসলামী সম্মেলনের আয়োজন করা নিঃসন্দেহে অনেক বড় প্রশংসার দাবি রাখে। যে জামানায় সারা দুনিয়ার সব নষ্ট আর ভ্রষ্টগুলো আমাদের যুবকদেরকেও নষ্ট করার জন্য এক অসাম্প্রদায়িক জাহান্নাম গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে, যে চ্যালেঞ্জ ইবলিস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে এসেছে। قال أرأيتك هذا الذي كرمت علي الله বললেন ইবলিস সে বলেছিল আল্লাহর সামনে, اي الله এই যে আদমকে আপনি আমার উপর সম্মান দিলেন, لئن أخرتني إلى يوم القيامة যদি কিয়ামত দিবস পর্যন্ত আমাকে লং টার্মের ক্ষমতা সুযোগ অবকাশ আপনি দিয়ে দেন, لأحتنكن ذريته إلا قليلا তাহলে আদমের বংশরই আমি ধ্বংস করে ছাড়ব, গুটি কয়েক লোক মুষ্টিমেয় একেবারে নগণ্য কিছু লোক হয়তো আমার হাত থেকে বেঁচে যাবে, কারণ আল্লাহই তো জানিয়েছেন যে আল্লাহর খাঁটি বান্দা যারা তাদের উপর শয়তানের কোনো রাজত্ব চলে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার প্রকৃত বান্দা যারা তাদের উপর ইবলিসের কোন প্রকার রাজত্ব চলে না, কারণ ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা তাদের তত্ত্বাবধায়ক হিসাবে অভিভাবক হিসাবে ওকিল হিসাবে এক আল্লাহ যথেষ্ট হয়ে যান। তো জিন শয়তানি হোক আর মানুষ শয়তানি হোক, আল্লাহর বান্দাদের উপর তো ওদের রাজত্ব চলে না, কিন্তু বাকিদের ব্যাপারে যারা আল্লাহর খাঁটি বন্দেগী আর গোলামি কবুল করে নাই তাদেরকে সদাসর্বদাই শয়তান চেষ্টা করে যে কোনো মূল্যে রবের পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যেতে, যাতে করে জাহান্নামে তার একা যেতে না হয়। দশে মিলে করি কাজ হারে যেতে না হিলাজ, সকলে মিলে একটা অসাম্প্রদায়িক জাহান্নাম গড়ে তুলতে পারে, ইবলিসের ইজ্জতটাও একটু কম যায়, ও তো মরেছে মরেছি সবাই রে নিয়ে এবার সে মরতে চায়। তো এই মাঠের বেলায়ও তো শুনেছি যে এখানে নাকি বহু আগ থেকে নিয়মিত গান বাজনা হয়। যদি আল্লাহর অনুগ্রহে মনে হয় গানের দিন মাঝে মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে গানের আয়োজন সফল হয় না, তবে যুবকরা চেষ্টা চালায় আল্লাহ তাআলার জমিনে শয়তানদের কাজটা একটু সহজ করে দেওয়ার জন্য। শয়তানের পূজারীরা শয়তানের পূজা তো করবেই, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর গোলামরা যদি আল্লাহর গোলামি ছেড়ে শয়তানের পূজার কাজটাকে নিজেরাই সহজ করে দেয়, এর চাইতে বড় লজ্জাজনক ব্যাপার কি হয়? নামটা তো বড় সুন্দর, পীরের গাঁও, গাঁও মানে তো গ্রাম, পীর মানে তো পীর, শেখ মুর্শিদ অনুসৃত ব্যক্তিত্ব, আরবিতে যেটাকে বলে শেখ ফার্সিতে সেটাকেই বলে পীর, জিনিস তো একই। আজকাল তো আবার পীর শব্দের মধ্যে অনেকে শিরিক খুঁজে পায়, পীর শব্দে শিরিক থাকলে শেখ শব্দেও শিরিক থাকবে, যেই লাউ সেই কদু, খালি ভাষার ভিন্নতা, একটা ফার্সি আর একটা আরবি, ফার্সিতে বলে পীর আরবিতে বলে শেখ। পীর মানেও অনুসৃত যার অনুসরণ করা হয়, শেখ মানেও তিনি যাকে লোকে অনুসরণ করে চলে। তো জায়গার নামে পীরের গাঁও, তার মানে এই জায়গায় যারা আছে তারা একজন দিনদার ব্যক্তিকে অনুসরণ করে চলেন, অর্থ থেকে তো এমনটাই বুঝে আসে, যদিও বাস্তবতা হয়তো খানিকটা ভিন্ন হয়ে থাকে। তবে আলহামদুলিল্লাহ এই ফিতনার জামানায় আসহাবে কাহাফের মতো যে যুবকদের দিলের মধ্যে আল্লাহ তাআলা দিনের মহাব্বত আর কোরআনের মহাব্বত ঢেলে দিয়েছেন, সেই অপসংস্কৃতির মোকাবেলায় একই মাঠে তারা নতুন একটা সংস্কৃতি দাঁড় করানোর চেষ্টা করেছে, যেহেতু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই করেছে। সুতরাং আমরা তাদের ফজিলতের বেলায় আল্লাহ নবীর এই হাদিসটা নিঃসংকোচে শোনাতেই পারি, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো কোনো ধারার সূচনা করে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সে নিজের সওয়াব তো পাই তার এই ধারার আলোকে, যারা পরবর্তীতেও কাজ করে যায় আমল করে যায় তাদের সব তারা পেতে থাকে, মিন গাইরে আইয়ুনকাসা মিন উজুরিহিম শাই, অন্যদের আমল কমিয়ে অন্যদের সওয়াব কমিয়ে তাদেরকে উপহার দেওয়া হয় এমন না, অন্য যারা আমল করবে তারাও পরিপূর্ণ সওয়াব পাবে, যারা সূচনা করেছে উপহার হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে অন্যদের সওয়াবেও শরীক রাখবে। তো যেই যুবকরা আজকে আয়োজন করেছে আমি একান্ত তাদেরকে উপদেশটাই দিয়েছি যে হিম্মত এসেছে, জজবা এসেছে, এই বছর আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ প্রথম বছর হিসাবে আয়োজন অনেক সুন্দর, যদিও প্রথম বছর হিসাবে সাধারণত উপস্থিতি একটু কম থাকে,
দেখবেন আগামী বছরে যদি এই মাঠে এভাবে মাহফিল করেন, আমি এটা কনফিডেন্সের সাথেই বলছি, আল্লাহর উপর ভরসা করেই বলছি, উপস্থিত এর চাইতে অন্তত দুই গুণ বেশি হবে ইনশাআল্লাহ। কারণ প্রথম বছর যে কোনো জিনিস করাটা একটু জটিল, কিন্তু একবার সিলসিলা শুরু হয়ে গেলে সেটা আগামীতে চালিয়ে নেওয়া তুলনামূলক সহজ এবং তাতে বরকত আসে সাধারণত বেশি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো জানিয়েছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা, আল্লাহর নিকট প্রিয় আমল সেটা যেটা নিয়মিত করা হয় যদিও পরিমাণে কম হয়। তো আজকের এই প্রথম বছরের মাহফিলে অনেকে তো আছেন, হয়তো এই এলাকায় প্রথম শুনছেন এই জাতীয় মাহফিল, তাদেরকে উদ্দেশ্য করে মৌলিক কয়েকটা কথাবার্তা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম তো সেই বিকাল থেকে আলোচনা করছেন, আমার পরেও হজরতরা করবেন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত আছেন, শেখ করিমপুরি হাফিজাহুল্লাহ আছেন, ওনারাও আসবেন আলোচনা করবেন। তা আমি মাঝখানে মৌলিক দু একটা বিষয়ের উপর সামান্য আলোকপাত করব। এক নম্বর বিষয়, এটা তো আমরা সকলেই বলি, বুঝি এবং মানি, এই জামানাটা বড় ফেতনার জামানা, চতুর্মুখী এক ফেতনার কবলে আমরা পড়ে গিয়েছি। একদিকে ফেতনা ঈমান বাঁচানোই ফেতনা হয়ে গিয়েছে, পরীক্ষা হয়ে গিয়েছে, এমন একটা হালতে আমরা এসে উপনীত হয়েছি। এক জামানায় তো খালি আমলে চ্যালেঞ্জ ছিল, এখন তো ঈমান বাঁচিয়ে রাখে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। ইসলামের নামে ইসলামের ব্যানার ব্যবহার করেই এই দেশে পর্যন্ত কত দল প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, যারাও কোরআনের কথা বলে, যারাও সুন্নার কথা বলে, যারাও আল্লাহকে রব বলে, যারাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল বলে, যারাও কাবাকে কেবলা বলে, যারাও কোরআনকে ধর্মগ্রন্থ বলে। কিন্তু বাস্তবতা এমন, দুনিয়ার যে কোনো হকপন্থী আলেম স্বীকার করতে বাধ্য, ইসলামে তাদের কোনো অংশই নাই, তারা ইসলামের নাম আর সাইনবোর্ড ব্যবহার করা পুরোদস্তুর মুনাফিক। যেমন কাদিয়ানিরা, যাদেরকে নিয়ে প্রচুর পরিমাণ বিতর্ক হচ্ছে, আপনি একজন কাদিয়ানির সাথে যদি কখনো কথা বলতে পারেন, দেখবেন প্রতিটা দাবির পক্ষে সে কোরআন হাদিসের দলিল দিবে, একটা কথাও তাকে অন্য ভিন্ন কোন সোর্স থেকে অথবা আমাদের শরীয়তের চার দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর বাইরে থেকে টানবে না, এগুলো থেকেই দলিল টেনে টেনে সে তার মতবাদকে প্রমাণ করবে।